মোবাইলে আসা লিংক খুলতেই বিপত্তি, যুবদের অশ্লীল ছবি ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। থানায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্তে টিটাগড় থানা। মোবাইলে আসা লিংক খুলতেই বিপত্তি, যুবতীর অশ্লীল ছবি ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে টিটাগড় থানা এলাকায়। জানা গেছে প্রায় এক মাস আগে এলাকার বাসিন্দা এক যুবতীর ফোনে কিছু লিংক আসে, সেই লিংকে হাত দিতেই খুলে যায় মেসেজ। এরপর যুবতীর ফোন অন্য জায়গা থেকে অ্যাক্সেস করে নেয়। মেসেজে জানানো হয় তিনি লোন নিয়েছেন, সেই লোন পরিশোধ না করলে তাদের কাছে থাকা যুবতীর ছবি তারা তার কন্ট্যাক্ট লিস্টে থাকা সকলের কাছে ছড়িয়ে দেবেন। যুবতী তাদের জানান তিনি কোনো লোন নেননি, তবুও যুবতীকে জানানো হয় তার লোন শোধ করতে হবে। পাশাপাশি যুবতীর পরিচিতদের মধ্যে তার অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হয়। তো মাসখানেক আগে আমার কাছে হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আসে এবং সেখানে কিছু লোনের অ্যাপের নাম, যেগুলো আমি কখনো শুনিনি, এবং পাশে একটা করে লিংক। তো ভুলবশত আমি ডিলিট করতে গিয়ে ওই অ্যাপটা খুলে যায়, মানে মেসেজগুলো খুলে যায় এবং লিঙ্কে একটা হাত পড়ে, এবং লিঙ্কটা অ্যাক্সেস হয়ে যাওয়াতে আমার ফোনটা ওরা পুরো অ্যাক্সেস করে, এবং সেখান থেকে তার কিছুদিন পর থেকেই আমার কাছে মেসেজ আসা শুরু হয় যে আপনি এই কোম্পানি থেকে লোন নিয়েছেন, এত টাকা লোন নিয়েছেন, এত তারিখের মধ্যে আপনি যদি না দেন তাহলে আমরা আপনার সমস্ত কন্ট্যাক্ট লিস্টে জানাবো এবং আপনার ফটো নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো আমি অনেক জায়গা থেকে ফোন আসার শুরু হয় এবং আমাকে অত্যন্ত খারাপ ভাষায়, অত্যন্ত বাজেভাবে বলা হয় তুই লোন নিয়েছিস, 1000 টাকা দিবি, না হলে দেখ তোর ফটো নিয়ে আমরা কী করতে পারি কী না করতে পারি। তো আমি বলি আমি যদি লোন নিয়েই থাকি নিশ্চয়ই আপনার কাছে এগ্রিমেন্ট কপি আছে, তো আপনারা আমাকে এগ্রিমেন্ট কপি পাঠান এবং আমি সেটা কোর্টে সেটেলমেন্ট করব। তখন তারা আমাকে এটাই বলে যে লোন যখন নিয়েছিলি তখন কি কোথাও সাইন করে নিয়েছিলি যে এখন এগ্রিমেন্ট চাইছিস বলাতে? তারা যখন আমার রেগে যায় কথাটা বলাতে, তখন আমার কাছে ফোন আসা শুরু হয় বিভিন্ন নাম্বার থেকে এবং অত্যন্ত খারাপ ভাষায় আমার সাথে কথা বলা হয়। এই মেসেজগুলো আমার কাছে আছে এবং তারা আমাকে জানায়। তো তারপরে আমি জিডি করি একটা টিটাগড় থানায়। তো সেখান থেকে কোনো রকম খুব একটা সুরাহ আমি পাইনি প্রথমবার। তো তারপরে যখন এটা চরমতম পর্যায়ে যায়, মানে একটা মধ্যবিত্ত মেয়ের পক্ষে যখন আমাকে মানে আমার সুইসাইডের জায়গায় চলে আসে, তো তখন আমি হিউম্যান রাইটসে একটা কমপ্লেন করি। তো সেখান থেকে আমাকে সেখানকার প্রেসিডেন্ট নীলাদ্রি ব্যানার্জি আমাকে অনেক আমার সাথে কথা বলেন, আমাকে ফোন করেন এবং আমাকে সহায়তা করেন, এবং ওনার সহায়তায় আমি আজকালকে টিটাগড় থানায় যাই এবং সেখানে একটা জিডি করাই, এবং সেখান তারপর থেকে সেই কেসটা এখন মোটামুটি ডিডি ডিপার্টমেন্ট অব্দি আজকে গেছে এবং পুলিশ আমাকে আশ্বাস দিয়েছে আমরা তদন্ত করছি। এখন অবধি যথেষ্ট ভয় আছি, কারণ কালকে রাতেও সবচেয়ে খারাপ জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে একটা আমার একটা অন্য মহিলার নগ্ন ফটো আমাকে পাঠানো হয় এবং বলা হয় যে এরপরে তোরটা দিয়ে করাবে যদি তুই টাকা না দিস। এরপরই বিষয়টি মানবাধিকার কমিশনে জানান তিনি। কমিশনের হস্তক্ষেপে টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়, পাশাপাশি সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।